আজকে আমাদের বিক্ষোভের মূল কারণ শিক্ষক নিয়োগে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। বাংলার জনগণ গতকাল থেকে সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ করছেন, ইলেকট্রনিক মিডিয়ায় দেখছেন, একটা মধ্যবিত্ত ফ্ল্যাট বাড়িতে 20 কোটি টাকার উপর টাকা হচ্ছে সঞ্চয় হয়েছে, গচ্ছিত রাখা হয়েছে। আজকে আমরা দেখছি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা, তার হচ্ছে 7টা 8টা ফ্ল্যাট। আমরা সেই কারণে আজকে রাস্তায় নেমে বলছি যে এটা হিমসৈনিক চূড়া মাত্র। আজকে গোটা তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে তারা এই অপরাধ করেছেন। আপনি যদি বিভিন্ন ইস্যুতে দেখেন, নানা ইস্যুতে তারা দুর্নীতি করেছে, রেগা থেকে শুরু করে একবারে শিক্ষক। আমরা সেই কারণে বলেছি মুখ্যমন্ত্রী সব জানেন, তিনি আড়াল করছেন, চোরেদের আড়াল করছেন। আমরা বলেছি সব চোরেদেরকে ধরে জেলে ভরতে হবে, আর মুখ্যমন্ত্রীকে বাংলার জনগণকে বলতে হবে যে কেন তিনি এই চোরেদেরকে আড়াল করেছেন। আমরা সেই কারণে আজকে রাস্তায় নেমে আমরা হচ্ছে তাদের কুশপুত্তলিকা দাহ এবং প্রতীকী কিছুক্ষণ সময় আমরা অবরোধ করেছি। এটা বিক্ষোভটা দেখাচ্ছে, এটা রাজ্য নয়, গোটা দেশ জানে যে কিভাবে হচ্ছে লুটের একটা সরকার, তৃণমূল সরকার চলছে, এবং কিভাবে কোটি কোটি টাকা হচ্ছে লুট করা হচ্ছে, কিভাবে হচ্ছে 20 কোটি টাকা যা গুনে শেষ করা যাচ্ছিল না, সেই টাকা পার্থ চ্যাটার্জি যিনি হচ্ছেন একটা মন্ত্রী, মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের যে সরকার, সেই সরকারের একজন মন্ত্রী, তিনি তার এক ঘনিষ্ঠ যে অর্পিতা, তার বাড়িতে হচ্ছে এই টাকা পাওয়া গেছে। এবং শুধু টাকা নয়, মোবাইল ফোন, আইফোন, 20টা আইফোন, এবং বিভিন্ন জায়গায় যা সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় প্লট, তার ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় এ সমস্ত হচ্ছে পাওয়া যাচ্ছে, বিভিন্ন নামে নামে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা বলতে চাইছি যে আমরা বারবার বলছি যে SSC নিয়ে, তারপর টেট নিয়ে যেভাবে হচ্ছে দুর্নীতি হয়েছে, যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, আমরা CPIM এবং বাম ফ্রন্ট বারবার এটা হচ্ছে আমরা নিয়ে এসেছি মানুষের কাছে, আমরা আন্দোলন করেছি, আমরা রাস্তায় থেকেছি। আমরা বলতে চাইছি এই দুর্নীতি কেবলমাত্র দুর্নীতির যে উৎস, আজকে কোটি কোটি পাহাড়ের যে দুর্নীতি আমরা দেখছি, এটা কেবলমাত্র একটা হিমশৈলের চূড়া মাত্র। সুতরাং হিমশৈলটা অনেক অনেক বেশ নিচে যা আছে তার হদিস হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না, এই রকম একটা অবস্থায় রাজ্য সরকার। আমরা বলছি যে কাউকে আড়াল করা চলবে না, পার্থ চ্যাটার্জিকে বলি দিয়ে হচ্ছে মমতা ব্যানার্জিকে আড়াল করা, মুখ্যমন্ত্রীকে আড়াল করা, তার ভাই অভিষেক ব্যানার্জিকে আড়াল করা, এই আড়াল করা চলবে না। আমরা চাইছি যে মূল যারা আছে এই দুর্নীতির উৎসের মূলে যেতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। আজকে গোটা রাজ্য জুড়ে যে হচ্ছে দুর্নীতি চলছে, গোটা রাজ্য জুড়ে কয়লা মাফিয়া, গোটা রাজ্য জুড়ে বালি মাফিয়া, গোটা রাজ্য জুড়ে গরু পাচার, যেভাবে হচ্ছে সমস্ত রকম সমস্ত ধরনের হচ্ছে দুর্নীতির সঙ্গে এই শাসক পার্টির তারা হচ্ছে নেতা এবং মন্ত্রী তারা যেভাবে হচ্ছে যুক্ত, তা আজকে আর হচ্ছে কী বলে প্রকাশ্যে চলে এসছে, সমস্ত মানুষের সামনে চলে এসছে। তাই আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, এবং লাল ঝান্ডা নিয়ে আমরা মানুষের কাছে যাব, এবং আমরা এই দাবি করছি যে অবিলম্বে হচ্ছে যারা মূল জায়গায় আছে কাউকে আড়াল করা যাবে না, কাউকে বলির পাঠাওয়া নিয়ে যারা হচ্ছে রয়েছেন, আমাদের কী বলে যারা মুখ্যমন্ত্রী যারা হচ্ছে এবং তার হচ্ছে ভাইপো যারা রয়েছেন, যারা সমস্তটা হচ্ছে যেখান থেকে হচ্ছে মদত পাচ্ছে, যারা হচ্ছে দুর্নীতির উৎস, সেই উৎসের জায়গায় যেতে হবে এবং হচ্ছে তাদেরকে ধরা, গ্রেপ্তার করা এবং তাদের শাস্তির দাবি আমরা হচ্ছে করছি।